হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। অপু বিশ্বাস বলেন, ভালোবাসা দিবসে আমার পক্ষ থেকে একটি সারপ্রাইজ রয়েছে। অপু বিশ্বাস ভালোবাসা দিবসে কি সারপ্রাইজ দিতে যাচ্ছে দর্শকদের, তা আমরা কেউই জানি না। অপেক্ষায় থাকবো আমরা সবাই, অপু বিশ্বাস ভালোবাসা দিবসে কি সারপ্রাইজ দিবে আমাদের। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। দর্শক, যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঢালিউড কুইং অপু বিশ্বাস খুবই ব্যস্ত রয়েছেন। অনেকদিন ছিল মিডিয়ার জগৎ বন্ধ করোনা ভাইরাসের কারণে। একটু স্বাভাবিক হওয়ার পর খুবই ব্যস্ত হয়ে পড়েছেন অপু বিশ্বাস। সামনেই আসতেছে ভালোবাসা দিবস। অপু বিশ্বাস বলেন, এই ভালোবাসা দিবসে আমি দর্শকদের কিছু সারপ্রাইজ দিতে চাই, যা দর্শক খুব খুশি হবে। কিন্তু কি সেই সারপ্রাইজ? দর্শক শুনে তো অবাক। অপু বিশ্বাস কি সারপ্রাইজ দিতে যাচ্ছে ভালোবাসা দিবসে? আসলে প্রতিটা খুশির মুহূর্তেই প্রতি বছর ঈদে, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, এসব মিলিয়েই অপু বিশ্বাস সবসময় দর্শকদের ভালো ভালো কিছু উপহার দিয়ে থাকেন। ঢালিউড কুইং অপু বিশ্বাস নিজের মুখে বলেন, আমি আমার থেকেও আমার দর্শকদের বেশি ভালোবাসি। নিজেকে হয়তো এতটা ভালোবাসি না যা আমি আমার দর্শকদের ভালোবাসি। আমি শুধু কাজ করি দর্শকদের জন্য, দর্শক যেন আমাকে ভুলে না যায়। অনেকদিনই ব্যস্ত রয়েছি, অনেকগুলো বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছি, বেশ কিছু ছবিরও কাজ হাতে নিয়েছি, তাই তো ভালোই ব্যস্ত রয়েছি আমি। কখনো আবার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচন শেষ হল। খুব ভালোভাবেই শিল্পী সমিতির নির্বাচন কেটেছে, তাই তো আমি ভালোবাসা দিবসে দর্শকদের জন্য কিছু উপহার রেখেছি। আমি চেষ্টা করেছি দর্শক যাতে খুশি হয় সেরকম কিছুরই উপহার দেওয়ার। দর্শক, আসলে ব্যাপারটা হলো, ঢালিউড কুইং অপু বিশ্বাস কিছু আনন্দের মুহূর্তেই দর্শকদের জন্য খুশির খবর রাখেন। কিন্তু এবছর অপু বিশ্বাস কি খুশির খবর রাখছেন দেখা যাক না। অপু বিশ্বাস ভালোবাসা দিবসে দর্শকদের কি উপহার দেন, কি খুশির খবর রেখেছেন দর্শকদের জন্য, সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঢালিউড কুইং অপু বিশ্বাস কি উপহার নিয়ে আসছে দর্শকদের জন্য? দর্শক সবসময় চায় অপু বিশ্বাস যেন ভালো ভালো কাজ করে দর্শকদের মন জোগায়। অপু বিশ্বাসের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে যারা সবসময় অপু বিশ্বাসকে চায়। শাকিব খানের সাথে অন্য কোনো নায়িকাকে দেখতে চায় না দর্শকরা। অন্য কোনো নায়িকা যখন সুপারস্টার শাকিব খানের সাথে দেখে তখন ক্ষোভ জানায় যে যদি অপু বিশ্বাস থাকতো তাহলে খুবই ভালো হতো। আসলে ঢালিউড কুইং অপু বিশ্বাস দর্শকদের মন অনেকদিন আগেই জয় করে নিয়েছে, তাই দর্শকরা খুব ভালোবাসে অপু বিশ্বাসকে। দর্শক, ঢালিউড কুইং অপু বিশ্বাস ভাষা দিবসে কি উপহার রাখছে আমাদের জন্য দেখা যাক না। ভালোবাসা দিবসের দিন অপু বিশ্বাস কি খুশির খবর দেন আমাদের জন্য? এ নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।